নিত্য নতুন টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এসএমবিডি টেক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনি থাম্বনেল মেকিং করবেন, থাম্বনেল তৈরি করতে পারবেন, একটি থাম্বনেল আপনার ফোন দিয়ে, আপনার মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে সেই থাম্বনেলটি আপনি আপনার মোবাইল দিয়ে আপনার ইউটিউব ভিডিওতে সেট করতে পারবেন। তো অনেকেই অনেক সময় বলে থাকেন যে আমরা ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করতে পারি না বা কীভাবে সেট করতে হবে সেটা জানি না। তো তাদের জন্য এই ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটি অ্যাপস নামাবো, সেটা হচ্ছে ইউটিউবের অফিসিয়ালি একটা অ্যাপস রয়েছে, আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না, সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও। তো এখানে যদি আমরা সার্চ করি ওয়াইটি স্টুডিও লিখে, ওয়াইটি, তো স্টুডিও চলে এসেছে দেখুন। তো ওয়াইটি স্টুডিও এটা হচ্ছে ইউটিউব স্টুডিও, আপনি যদি সংক্ষেপে ওয়াইটি স্টুডিও লেখেন তাহলেও হবে। তো এখানে আমার ডাউনলোড করা রয়েছে যার জন্য আপডেট দেখাচ্ছে। তো আপনাদের যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা ডাউনলোড করে নেবেন, আর যদি এখানে না আসতে পারেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো দর্শক আমরা চলে যাই। তো এখানে আমরা ওয়াইটি স্টুডিওটি ওপেন করছি দেখুন। তো ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনেও। তো যেই ভিডিওতে আপনি থাম্বনেল দেবেন, তো আমার এখানে সব ভিডিওতেই থাম্বনেল লাগানো আছে, তারপরে একটি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি থাম্বনেল বসিয়ে। তো এই ভিডিওটি আমি ওপেন করছি, এই ভিডিওটি ক্লিক করলে এভাবে একটি ইন্টারফেস চলে আসবে। তো এটা এডিট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটি কলম অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর সিম্পলি আপনি যেটা করবেন, এখানে এডিট থাম্বনেল লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন নিচে কিছু পিকচার এসেছে, এটা আপনার ইউটিউব থেকে যে ইউটিউবের সিলেকশন অপশন রয়েছে সেখান থেকে এটা দিয়েছে। তো আপনি চাইলে এখান থেকে যদি আপনার ভালো লাগে তাহলে দিতে পারেন, আর যদি আপনি আপনার তৈরি করা থাম্বনেল দিতে চান তাহলে এখানে আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন, আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। তো এখান থেকে আপনার থাম্বনেলটি আপনি সিলেক্ট করে দিবেন। তো দেখুন সিলেক্ট হয়ে গেছে, আপনার যদি সাইজ সব কিছু ঠিক থাকে তাহলে কোনো সমস্যা করবে না। তো এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। তো দেখুন দর্শক এটা হয়ে গেছে। তো আমরা পরবর্তীতে আপনাদেরকে ডিসক্রিপশন, তারপরে টেক সম্পর্কিত আরও অনেক ভিডিও দিতে থাকবো টেক সম্পর্কিত। তো আমাদের মোবাইল টেক সম্পর্কিত যদি কোনো ভিডিও এই রিলেটেড আপনি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে